পাঁচের দু নম্বর, পাঁচের দাগে দু নম্বর কোশ্চেনটা দেখো, পাঁচের দাগে দু নম্বরে কি আছে প্রমাণ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইড কি আছে? এইট সাইন টোয়েন্টি ডিগ্রি, সাইন ফর্টি ডিগ্রি ইন্টু সাইন এইটি ডিগ্রি, এটা সমান কত প্রমাণ করতে হবে? রুট থ্রি। দেখো আমি কি করে করছি, ফোর ইন্টু টু সাইন এইটি ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি আর সাইন ফর্টি ডিগ্রিটাকে আলাদা করলাম, করতে পারি। এইটি ডিগ্রি আর টোয়েন্টি ডিগ্রিটাকে একশো গ্রাম আর এইটকে ভাঙে এইট ইন্টু টু করলাম। নজরের দিকে রাখো, এইটি কোনটা মিলে কোন সূত্রে পড়ছে? রাজদীপ চক্রবর্তী সমর্থন পাচ্ছি। এটা চার ছিল তো, কস ষাট ডিগ্রি মান কত? হাফ। আর সাইন এখানে সাইন চল্লিশ থেকে ভেতরে নিয়ে চলে আসে, কস একশো ডিগ্রি ইন্টু সাইন চল্লিশ ডিগ্রি, আনলাম। চার দিয়ে গুণ করে দেই, চার দিয়ে গুণ করলে পরে কি হবে? এটা টু সাইন ফর্টি ডিগ্রি হবে, মাইনাস টু ইন্টু টু কস একশো ডিগ্রি ইন্টু সাইন চল্লিশ ডিগ্রি, লেখা যাবে না। চার দিয়ে গুণ করে বন্ধনী করলাম, এখানে ফোর না লেগে টু ইন্টু টু করলাম, এইটা আবার কোন সূত্র পরে? কোন সূত্র পরে? টু কসে সাইন বি, সূত্রটা কি? সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে একশো চল্লিশ ডিগ্রি, মাইনাস সাইন এ মাইনাস বি মানে ষাট ডিগ্রি। এবার বন্ধনী খুলি, বন্ধনী আসলে করবো আর একটু পরে খুলি। এই যে সাইন একশো চল্লিশ আছে, এটাকে সাইন দুই গুণ নব্বই ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি লিখলে ভুল হবে, আর সাইন ষাট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু, একশো আশি মাইনাস চল্লিশ মানে একশো, একশো আশি মাইনাস চল্লিশ মানে তো একশো ষাট চল্লিশ ডিগ্রি, এটা সমান কত লেখা যাবে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের নিয়ম অনুসারে? রাজদীপ চক্রবর্তী কত লেখা যাবে? সাইন ফর্টি। চিহ্নটা কি হবে? মাইনাস। মাইনাস কোন ক্ষমতার বলে? এখানে চিহ্নটা মাইনাস, কোন ক্ষমতার বলে? এটা প্লাস হবে সেকেন্ড কোয়ার্টারে, সেকেন্ড কোয়ার্টারে সাইন পজিটিভ হয়। এবার বন্ধনে খুলে দিই, উত্তর বেরিয়ে যাবে কিন্তু কেটে গিয়ে রুট থ্রি, রুট থ্রি অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। নেক্সট তারপরে কি আছে? ছয়ের থেকে দু নম্বর কি আছে প্রমাণ করো? লেফট হ্যান্ড সাইড ফোর সাইন থিটা, ফোর সাইন থিটা সাইন টু পাই বাই থ্রি প্লাস থিটা, টু পাই বাই থ্রি প্লাস থিটা, শুধু পাই বাই থ্রি, পাই বাই থ্রি প্লাস থিটা, তারপর সাইন পাই বাই থ্রি মাইনাস থিটা, পাই বাই থ্রি মাইনাস থিটা, এটাকে টু ইন্টু সাইন থিটা লিখলাম, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে টু সাইন পাই বাই থ্রি মানে আসলে ষাট ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন ষাট ডিগ্রি মাইনাস থিটা। দেখো তো এইটা একটা সূত্র পড়ে যায় কিনা, এটা একটা সূত্র পড়ে যায় কিনা, টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সূত্রটা কি? টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন হবে না কস হবে, কস এ মাইনাস বি, টু সাইনে সাইন বি, তো টু সাইনে সাইন বি সূত্রটা কি?
cos a minus b. तो टू साइन एंड साइन बी साइन cos a माइनस बी माइनस cos a प्लस बी cos a माइनस बी এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে টু থিটা হয়ে যাবে তো এটা থেকে বিয়োগ করলে টু থিটা মাইনাস cos a প্লাস বি করলে 170 ডিগ্রি এটা কি হবে টু সাইন এ সাইন বি সমান cos a মাইনাস বি a মানে গোটাটা a আর b মানে গোটাটা b टू साइन थीटा এখানে cos 2 थीटा এই যে 100 cos 120 আছে এটা কি লেখা যাবে cos 180 ডিগ্রি माइनस 60 ডিগ্রি লিখতে পারবো কি না এর পরের লাইনটা কত হবে 180 মানে 2 গুণ 90 ডিগ্রি আছে 180 মানে 2 গুণ 90 তাহলে এর পরের লাইনটা কত লিখবো 2 cos थीटा তাহলে এই cos 2 थीटा गुण कर दी sin थीटा बड़ को आगे लिखल लिखल प्लस टू साइन थीटा इनटू कॉस 60 डिग्री मान कत हाफ এই অংশটা সূত্রে পড়ে যাচ্ছে না কোন সূত্রে পড়ে 2 cos a sin b 2 cos a sin b বড় কোণটাকে এ ধরেছি তাহলে 2 cos sin b হলো মানে কি হবে sin a plus b থিটা माइनस sin a माइनस b টুটু কেটে গেছে তাহলে sin 3 থিটা রাইট হ্যান্ড সাইড আছে নেক্সট তারপর কত নম্বর চাই হ্যাঁ 4 শুধু 4 7 এর 4 7 এর দাগে 4 নম্বর 1/2 sin 10 ডিগ্রি 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি 2 sin 70 ডিগ্রি পরীক্ষায় আসে আর কথা 1/2 sin 10 degree minus 2 sin 70 degree এটা যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি তাহলে 2 sin 10 degree লসাগু হচ্ছে 1 minus 2 into 2 sin 70 into sin 10 এটা আমরা দেখলে ভুল করব এটা সঙ্গে এটা গুণ হয়ে যাবে যদি কোনো 4 না লাগে এরকম লিখলাম কেন লিখলাম এইটু গুণটা আমার সূত্রে পড়ে যাবে সূত্রটা কি 2 sin a sin b sin b 2 sin a sin b সূত্রটা কি cos a minus b 60 ডিগ্রি minus cos a plus b cos 60 ডিগ্রি মান কত बंधनीटा खुले दी 1 माइनस 1 प्लस 2 cos 80 डिग्री और नीचे 2 sin जो लिखी cos 90 डिग्री माइनस 10 डिग्री भूल करब sin थीटा माने कि cos 90 डिग्री माइनस थीटा এখানে 1 টা কেটে যাচ্ছে 2 cos 80 ডিগ্রি আর নিচে কত হচ্ছে 2 cos 80 ডিগ্রি এটা সেখানে কেটে যাবে 2 কেটে যাচ্ছে 1 आंसर রাইট হ্যান্ড সাইড আছে 1 তাহলে ফাইন দিব না তাহলে এটা आंसर হয়ে গেল নেক্সট এরপরে কত নম্বর পাঁচের দাগে 8 এর দাগে 3 8 এর দাগের 3 নম্বর
রাজদীপ চক্রবর্তী কি বুদ্ধি খাটাবো? সাইন এ প্লাস বি সূত্র এ সাইন এ প্লাস বি পাশে সাইন এ মাইনাস বি টাকে নিয়ে আসবো। কেন আনবো? ওদের মধ্যে বন্ধুত্ব হবে। কি বন্ধুত্ব হবে? এটা একটা সূত্র না? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্রটা কি? জোরে কথা বলো। 2 sin a into cos b আর উপরে minus 2 sin a আগে থেকে। নিচেটা কি সূত্র চ্যাটার্জি বাবু? cos a plus b মানে cos a 2 cos a cos b কিছু কমন যাচ্ছে উপরে, 2 sin a কমন যাবে, তাহলে cos b minus 1 উপরে পড়ে থাকছে আর নিচে cos a কমন যাচ্ছে, 2 cos a কমন যাবে, তাহলে cos b minus 1 এটা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে tan a হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড। তারপর 9 থেকে 2 নম্বর sin 2 alpha sin 2 alpha equal to 4 sin 2 beta equal to 4 sin 2 beta বলে দেখাও যে 5 tan sin 2 alpha equal to 4 sin 2 beta এটা এটা গিভেন, এটা গিভেন GIVEN। হ্যাঁ, তারপর কি প্রমাণ করতে হবে? 5 tan alpha minus beta equal to দাঁড়া লেফট হ্যান্ড সাইড 5 tan tan alpha minus beta alpha minus beta equal to 3 tan alpha plus beta equal to 3 tan alpha plus beta ও গিভেন এটা বুঝতে পারছি। এটাকে যদি এরকম করি আমরা সাইন টু আলফা বাই সাইন টু বিটা করে দেই ইকুয়াল টু 4/1, ভুল করলাম, যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাও। যোগভাগ প্রক্রিয়া কাজে লাগালে কি হবে? সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা বাই কত? সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা। তার ডান দিকে একই কাজ করলে কত হবে? 4/5/3 লব প্লাস হর নিচে লব মাইনাস হর মানে নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর ডান দিকে হতে হয়। উপরে কুব সূত্র পরে সাইন সি প্লাস সাইন ডি তোলো আওয়াজ সাইন সি প্লাস সাইন ডি 2 কেটে যাবে তো, নিচেরটা কত হবে প্রণাম? সাইন সি মাইনাস সাইন ডি সমর্থন রাজদীপ অল্পনা পুরো পুরো টু টুটা কেটে যাচ্ছে। সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান আলফা প্লাস বিটা হয়ে গেল। এটাকে তলায় নামিয়ে দে, তলায় নামালে পরে কি হবে? এটা যখন এখানে নামবে এটা ট্যান আলফা মাইনাস বিটা হয়ে যাবে না? বজ্রগুণ করলেই উত্তর, আমি বজ্রগুণ করে দেবো, তখন 3 tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5 tan আলফা মাইনাস বিটা প্রুফ। এরপরে কত নম্বর চাই? 10 দাগের 1 নম্বর কি আছে?
sin a given given sin a equal, equal to m sin b m sin b m m हाँ एम साइन बी वो एक ही जोग भाग प्रक्रिया करे करता है बोले कमांड करो आर देख ला पे देख नहीं जी पार भी साइन ए बाय साइन बी इक्वल टू एम बाय वन एम प्लस वन एम माइनस वन गल्प आछे ना तो जोग भाग प्रक्रिया कर लेते हो साइन ए प्लस साइन बी बाय साइन ए माइनस साइन बी इक्वल टू m plus 1 by m minus এর পরে এরকম এক হবে হয়ে যাবে নেক্সট অঙ্ক বলো 10 এর থেকে আর লাগবে কোনটা হ্যাঁ তারপর কোনটা লাগবে সেটা বলো 12 12 থেকে 2 নম্বর 12 কি দেখে নে cot y equal to given কি আছে cot y equal to cot y equal to sin x हां sin हां ब्रैकेट में z + x cot y equal to sin z + x sin ना cos z - x cos z - x sin cos z - x cos z - y এখানে মাইনাস দাও হ্যাঁ তাহলে নিচে দাও এইখানে equal to এটাকে sin 2 sin z into cos x cos z into sin x উপরে লিখলাম আর নিচে কোন সূত্র cos a - b - cos a + b 2 sin z into sin x হবে না হবে রে এই 2 টাকে এর সঙ্গে নিয়ে আসি 2 cot y equal to sin z into cos x sin z into sin x plus cos z into sin x sin z into sin x এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে 2 cot y equal to এটা কত cos / sin মানে কত cot x এটা কত cot z this imply cot x cot y cot z are in ap এটা ফর্মুলাটা এরকম if a comma b comma c be in ap then 2b equal to a plus c if a b c in ap ap তো এখন পূর্ণ হয়নি এটা আপাতত মেনে নাও যখন ap পড়াবো তখন বুঝে নেবে আপাতত এটা মেনে রাখো মেনে রাখো ap c থাকলে 2b সমান a + c হবে আর 2b সমান যদি a + c হয় তাহলে ab c আর ap হবে নেক্সট তারপরে কত নম্বর হ্যাঁ না আমার 12 টা এখানে আছে যদি আলফা বিটা গামা কত নম্বর 12 12 12 12 নম্বর 12 শুধু 12 শুধু 12 হ্যাঁ গিভেন আলফা বিটা গামা এই আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে দেখা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত আচ্ছা এখানে একটুখানি পড়িয়ে নেই a group of a set of numbers এরকম যদি বলি a set of numbers are a set of numbers is said to be
S A I D say to be in AP. AP माने arithmetic progression. ARITH METIC arithmetic progression. PROGRESSION যেটা কে বাংলায় বলে সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি। এ সেট অফ নাম্বারস এক মানে এক সেট সংখ্যাকে, এক সেট সংখ্যাকে বলা হবে এপিতে আছে। ইফ ইফ ডিফারেন্স DIFFERENC difference between BETWEN between two numbers difference between two always AL if difference between if difference between two numbers always 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 constant STANTANT constant if difference between two numbers always ALWAY the always constant যেমন ধরো 2, 5, 8, 11, 40... is a এত আর ইন এপি এটা এপি তে আছে দিস নাম্বারস আর ইন এপি দেখো এখানে ডিফারেন্স বিটুইন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করো কত হবে 5 মাইনাস 3 2 করলে কত 3 হবে 8 মাইনাস 5 করলে কত হবে 3 হবে 11 মাইনাস 8 করলে কত হবে 3 হবে 14 মাইনাস 11 করলে কত 3 হবে এটা হচ্ছে এপি তে থাকা কন্ডিশন এ সেট অফ নাম্বারস এক গুচ্ছ সংখ্যাকে ইজ সেড টু বি ইন এপি এপি তে আছে বলা হবে ইফ ডিফারেন্স বিটুইন টু নাম্বারস দুটো সংখ্যার মধ্যে যে অন্তর অন্তর বলতে দ্বিতীয়টা থেকে প্রথমটা করতে হবে অবশ্য কি হবে অলওয়েজ কনস্ট্যান্ট কি হয়েছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে না বাইরে রয়েছে ওই রাতে নামিয়ে রেখেছি আবার বাইরে বার করি সকালবেলা ডেকে রাখে আসো আচ্ছা ইফ এ বি সি আর ইন এ বি এখানে একটা জিনিস দেখো 2, 5, 8 আর ইন এ পি তো তাহলে 5 - 2 ইকুয়াল টু কত 8 - 5 এবার যদি 5টাকে বাদ দিয়ে আনি 5 + 5 ইকুয়াল টু কত 2 + 8 মানে 2 × 5 ইকুয়াল টু 2 + 8 ঠিক না এটাই লিখবো ইফ এ বি সি আর ইন এ পি দেন 2b ইকুয়াল টু এ প্লাস এটা এপিতে আছে আবার এরকম হতে পারতো তোমার 10, 8, 6, 4, 2... আর ইন এটাও এপিতে আছে এখানে দেখো 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 8 থেকে 10 বিয়োগ করলে কত হবে -2 হবে আবার যদি আমরা 6 থেকে 8 বিয়োগ করি -2 4 থেকে 6 বিয়োগ করি -2 এটাও এপিতে আছে